হ্যালো ভিওয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে এইসিসি উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়ের উদ্ভিদের সারীর তত্ত্ব ওটার আজকের টপিক হচ্ছে পত্ররন্ধ্র কী এবং পত্রর খোলাও বন্ধ হয় এবং তার কাজ তো নবম অধ্যায়ে আমি অলরেডি খনিজ লবণের পরিশোষণ সম্পর্কে লেকচার দিয়েছি যে টপিকটা ছিল এটা আমি লেকচার দিয়েছি আজকের দ্বিতীয় টপিক এটা হচ্ছে গিয়ে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া তো শুরুতে আগে একটা পত্ররন্ধ্র কি এবং কোথায় থাকে এটার কাজ কি এটা একটু বলি পত্ররন্ধ্র তাই না নাম থেকেই বোঝা যাচ্ছে দুইটা টার্ম একটা হচ্ছে গিয়ে পত্র পত্র মানে হচ্ছে গিয়ে পাতা তাই না পত্র মানে হচ্ছে গিয়ে পাতা আর রন্ধ্র রন্ধ্র মানে হচ্ছে গিয়ে কি ছিদ্র তার মানে বোঝা যাচ্ছে এটা পাতায় অবস্থিত একটা ছিদ্র তো এই পত্রন্ধ্রগুলো পাতার উপরিতলেও থাকতে পারে আবার বিষম পৃষ্ঠেও থাকতে পারে তো আমি যদি একটা পত্রন্ধ্রের স্ট্রাকচার আঁকি তো স্ট্রাকচারটা হচ্ছে এরকম মাঝখানে একটা রন্ধ্র থাকবে তার দুই দিকে এ হচ্ছে কি একটা পত্ররন্ধ্র তাহলে এটা যদি পত্ররন্ধ্র হয় তার দুই পাশে কি থাকে দুই পাশে থাকে রক্ষীকোষ এবং এই রক্ষীকোষগুলোতে থাকে ছোট নিউক্লিয়াস তাহলে এটা হচ্ছে পত্ররন্ধ্র আর এই দুইটা হচ্ছে পত্ররন্ধ্রের রক্ষীকোষ এবং হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পত্ররন্ধ্রের নিউক্লিয়াস পত্র নিউক্লিয়াস এবং পত্র থাকে অনেকগুলো ক্লোরোপ্লাস্ট পত্র থাকে অনেকগুলা ক্লোরোপ্লাস্ট থাকে তো এগুলো হচ্ছে পত্ররন্ধ্রে অনেকগুলো মানে এগুলো হচ্ছে রক্ষীকোষ তাহলে রক্ষীকোষগুলোতে থাকে নিউক্লিয়াস সিঙ্গেল নিউক্লিয়াস এবং অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে এবং এগুলোই গার্ড দিয়ে রাখে পত্ররন্ধ্রকে তো এই পত্ররন্ধ্রের মেইন দুইটা কাজ একটা কাজ হচ্ছে গিয়ে সে শালক সংশ্লেষণে সাহায্য করে শালক সংশ্লেষণে সংশ্লেষণে সাহায্য করে এটা হচ্ছে একটা দুই নম্বরে হচ্ছে গিয়ে প্রসেধনে সাহায্য করে তার মানে হচ্ছে গিয়ে আমাদের পত্ররঞ্জের মেইন কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে সে শালক সংশ্লেষণে সাহায্য করে দুই নম্বরে হচ্ছে সে প্রসেধনে সাহায্য করে শালক সংশ্লেষণে কিভাবে সাহায্য করতেছে সে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড পাতা দিয়ে ঢুকে আমরা জানি শালক সংশ্লেষণের প্রভাব সালোক সংশ্লেষণের মূল উপাদান চারটা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে পানি তারপর হচ্ছে গিয়ে সূর্য থেকে আলো এবং হচ্ছে গিয়ে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে অবস্থিত পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এই চারটা তো কার্বন ডাইঅক্সাইডটা পত্র রন্ধ্র দিয়ে প্রবেশ করে তো এইভাবে শালক সংশ্লেষণ আর প্রসেধন প্রক্রিয়ায় উদ্ভিদের অপ্রয়োজনীয় পানিগুলো বাষ্পাকারে বের করে দেয় এই দুইটা মেইন কাজ পত্রর করে এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে পত্ররে খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে আরেকটা জিনিস আমি লিখে নেই যে পত্ররন্ধ্রের যেই রক্ষীকোষ আছে এই রক্ষীকোষে কিছু রিসিপ্টার থাকে কিছু রিসিপ্টার থাকে আমরা দেখাচ্ছি এরা হচ্ছে কিছু রিসিপ্টর এগুলো হচ্ছে রিসিপ্টর এদেরকে বলা হয় ফটো সেন্সিটিভ রিসিপ্টর খুবই গুরুত্বপূর্ণ এদেরকে বলা হয় ফটো সেন্সিটিভ রিসিপ্টর এগুলো অ্যাকচুয়ালি ব্লু লাইটের প্রতি সেন্সিটিভ আমাদের সূর্যের নীল আলোর প্রতি সেন্সিটিভ হচ্ছে কি এই ফটো সেন্সিটিভ রিসিপ্টরগুলো তাহলে মোটামুটি এটা হচ্ছে কি একটা আমাদের পত্ররন্ধ্রের স্ট্রাকচার তা আমরা দেখাবো যে পত্ররন্ধ্র কিভাবে খোলে এবং বন্ধ হয় পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়ার পিছনে কিছু মতবাদ আছে এই মতবাদগুলো দেওয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে এই মতবাদগুলো দিয়েছেন বিজ্ঞানীদের নামগুলো খুবই কঠিন অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের নামগুলো হচ্ছে প্রথম যে বিজ্ঞানী মতবাদ দিয়েছেন এইচ ভন মল এইচ ভন মল এই বিজ্ঞানী পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়ার একটা মতবাদ দিয়েছেন এইচ ভন মল তো এই বিজ্ঞানী কি মতবাদ দিয়েছেন এই বিজ্ঞানী বলেছেন পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়াটা নির্ভরশীল হচ্ছে গিয়ে রক্ষী কোষের স্ফীত হওয়া অথবা চুপসে যাওয়া এর উপর অর্থাৎ রক্ষীকোষের স্ফীতি বা স্ফীতিহীনতা এই দুইটা জিনিসের উপরে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ নির্ভরশীল যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে কি একটা বন্ধ পত্রযন্ত্র ফর এক্সাম্পল এই দুই দিকে এটা হচ্ছে একটা রক্ষী কোষ এটা হচ্ছে একটা রক্ষীকোষ মাঝখানে এটা ধরো বন্ধ পত্র অন্ত্রটা পুরোপুরিভাবে বন্ধ এখন যদি এমন হয় রক্ষীকোষগুলো স্ফীত হয় তাহলে কী হয় পত্র অন্ত্রটা এভাবে খুলে যায় এবং অর্ধচন্দ্রাকৃতির অর্ধ অর্ধচন্দ্রাকৃতিরভাবে বেঁকে যায় এবং পত্ররন্ধ্রটা কি হয় খুলে যায় এটা ছিল জাস্ট এইচ ভন মল তো এই যে কথাটা এইচ ভন মল বলল যে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া রক্ষীকোষের স্ফীতি বা স্ফীত স্ফীতিহীনতার উপরে নির্ভরশীল এটাকে আরেকটু টেনেছেন মানে আরেকটু ব্যাখ্যা দিয়েছেন আরেকজন বিজ্ঞানী ওনার নাম হচ্ছে গিয়ে এফ ই লয়েড ওনার নাম হচ্ছে অ্যাফি লয়েড উনি কী বলেছেন যে এই যে রক্ষীকোষের স্ফীতি বা নন স্ফীতি স্ফীতি বা স্ফীতিহীনতা এটা কিসের উপরে নির্ভরশীল বিজ্ঞানী লয়েড বলেন যে রক্ষীকোষের স্ফীতি হওয়া অথবা স্ফীতিহীনতা এটা নির্ভরশীল স্টার্চ এবং সুগারের আন্তপরিবর্তন দিয়ে দুইটা কথা একটা হচ্ছে সুগার সুগার আরেকটা হচ্ছে গিয়ে স্টার্চ আমরা জানি সুগার সুগার এবং স্টার্চ এই দুইটাই হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট এই স্টার্চ হচ্ছে গিয়ে পানিতে অদ্রবণীয় পানিতে অদ্রবণীয় ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝো স্টার্চ হচ্ছে পানিতে অদ্রবণীয় আর এই সুগার হচ্ছে পানিতে দ্রবণীয় দ্রবণীয় তো একটু খেয়াল করে দেখো যদি ব্যাপারটা এমন হয় যে এই পত্র অন্ধ্র বন্ধ তার দুই দিকে দুইটা রক্ষীকোষ এই রক্ষীকোষের ভিতর এখন স্টার্চ আছে রক্ষীকোষের ভিতর এখন বিদ্যমান হচ্ছে স্টার্চ যদি স্টার্চ থাকে তাহলে পত্র অন্ধ্র বন্ধ থাকবে কারণ এগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু যদি হয় এমন যে স্টার্চ রূপান্তরিত হয়ে সুগারে পরিণত হয় তাহলে কি হয় সুগার এই রক্ষী ভিতর একটা অসমোটিক প্রেশার ক্রিয়েট করে অসমোটিক প্রেশার ক্রিয়েট মানে কি আসলে আমরা জানতে হবে যে অসমোটিক প্রেশারটা কি অসমোটিক প্রেশার হচ্ছে গিয়ে কোনো একটা পদার্থের চারপাশ থেকে পানি টেনে আনার ক্ষমতা কথাটা বোঝো অসমোটিক প্রেশার হচ্ছে কোনো একটা পদার্থের চারপাশ থেকে পানি টেনে আনার ক্ষমতা তো এই সুগারের যেহেতু অসমোটিক প্রেশার স্টার্স থেকে অনেক বেশি সে করতে পারে কি চারপাশ থেকে পানি টেনে রক্ষীকোষে নিয়ে আসে চারপাশ থেকে পানি টেনে রক্ষী কোষে নিয়ে আসে তো এখন রক্ষীকোষে যখন পানি চলে আসলো অবশ্যই পানির মাধ্যমে রক্ষী কোষগুলো কী হয় স্ফীত হয়ে যায় এবং সাথে সাথে পতরন্ধ্র খুলে যায় বুঝাইতে পারলাম আশা করি যখন সুগার হবে এই সুগার চারপাশ থেকে পানি ড্র করে বা পানি টেনে নিয়ে আসবে তখন দেখা যায় পত্ররন্ধ্রটা খুলে যাবে তো এই হচ্ছে গিয়ে বিজ্ঞানী লয়েট একটু যেটা বাড়াইলেন তাহলে প্রথমে আমরা কি জানলাম পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া রক্ষীকোষের স্ফীত হওয়া অথবা স্ফীতিহীন অবস্থার উপরে নির্ভরশীল এবং রক্ষীকোষের স্ফীতিহীনতা অথবা স্ফীত হওয়া এটা নির্ভরশীল পাইলাম আমরা স্টার্চ এবং সুগারের আন্তপরিবর্তন দ্বারা সুগার যখন স্টার্চ হবে তখন তার দ্রবণীয়তা সুগার থেকে অনেক কম সে চারপাশ থেকে পানি টানবে অনেক কম এবং কি হবে পত্রন্দ্র বন্ধ থাকবে কিন্তু এটা যখন সুগার হয়ে যাবে সুগারের কি অনেক ক্ষমতা পানি টানার সে পানি টেনে নিয়ে আসবে রক্ষীকোষ স্ফীত হবে পত্রন্দ্র খুলে যাবে তো এই ছিল হচ্ছে গিয়ে সেকেন্ড লয়েডের মতোবাদ তো এটাকে আরেকটু টানেন বা আরেকটু বর্ধিত করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী সায়েরি বিজ্ঞানী সায়েরি বলেন যে এই যে বিজ্ঞানী লয়েড বলল রক্ষী ঘোষের ভিতরে স্টার্চ ও সুগারের আন্ত পরিবর্তনের মাধ্যমে ঘোষের স্ফীতি হওয়া বা স্ফীতিহীনতা নির্ভরশীল বিজ্ঞানী সায়েরি বলেন এই যে রক্ষী ঘোষের স্টার্চ এবং সুগারটা পরিবর্তন হচ্ছে এটা কেন হচ্ছে এটা হচ্ছে রক্ষী ঘোষের পিএইচের পরিবর্তনের কারণে বিজ্ঞানী সাইরে বলেন রক্ষীকোষের পিচ যদি বেড়ে যায় পিএ যদি বাড়ে তাহলে স্টার্চ সুগারে পরিণত হয় খুবই ইম্পর্টেন্ট রক্ষীকোষের পিএস যদি বেড়ে যায় তাহলে স্টার্চ সুগারে পরিণত হয় এবং উল্টাভাবে রক্ষীকোষের পিএস যদি কমে যায় তাহলে সুগারটা স্টার্চে পরিণত হয় খুবই ইম্পর্টেন্ট তার মানে স্টার্ট সুগার আন্ত পরিবর্তন পিএইচের উপরে নির্ভরশীল এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে পিএইচটা কখন বাড়বে অথবা কখন কমবে আমরা সাধারণত জানি পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে আর রাত্রে বন্ধ থাকে এবং সবচেয়ে বেশি পূর্ণ খোলা থাকে বেলা দশটা থেকে এগারোটা এবং দুইটা থেকে তিনটা দিনের এই সময়টাতে পত্র পূর্ণ খোলা থাকে এবং পূর্ণ সক্রিয় থাকে কিন্তু রাত্রে একেবারে বন্ধ থাকে কেন রাত্রে বন্ধ থাকে এটা আমি বলবো রাত্রে কি হয় ধরো এটা হচ্ছে পত্র বন্ধ এটা হচ্ছে রক্ষী কোষ হচ্ছে গিয়ে এখানে পত্র কেন বন্ধ কারণ এই রক্ষীকোষের ভিতরে আমরা জানি রক্ষী কোষের ভিতরে আমরা জানি রাত্রবেলা তো কোনো আলো থাকে না সো আলো থাকে না তার মানে শালক সংশ্লেষণের একটা কম্পোনেন্টস কিন্তু গ্যাপ আছে তাই না একটা কম্পোনেন্টস নাই চারটার ভিতরে একটা নাই তার মানে খাদ্য তৈরি হবে না শালক সংশ্লেষণ হবে না কিন্তু শ্বসন তো চলতে থাকবে তাই না তো শ্বসন চললে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হবে এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড কী তৈরি করবে কার্বনিক অ্যাসিড তো এই কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে তাহলে বলো কার্বনিক অ্যাসিড তো একটা অ্যাসিড রসায়নে আমরা পড়েছি যে যদি কোষের ভিতরে অ্যাসিড বাড়ে তাহলে পিএইচ কি বাড়বে না কমবে অ্যাসিড যদি বাড়ে অ্যাসিড যদি বাড়ে পিএইচ অবশ্যই কমে যাবে তাই না তো কোষের কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে রক্ষী কোষে রাত্রেবেলা শ্বসণ কিন্তু চলতে থাকবে তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড সে পিএইচ কমাই দেবে তো পিএইচ কমে রক্ষীকোষের পিএইচ হবে ফাইভ রক্ষীকোের পিএইচ হবে ফাইভ তো এই কম পিএইচে দেখা যায় যে সুগার স্টার্চে পরিণত হয় সুগার স্টার্চে পরিণত হয়